আসসালামু আলাইকুম আমি কোনাল আজকে এসেছি অতপর আমিতে গল্প করতে আড্ডা দিতে এবং আপনাদের জানাতে আমার অনেক না জানা কথা এই করোনার সময়টা বা মহামারীর সময়টা আমাদের পরিবারকে একেবারেই বদলে দিয়েছে আমাদের জীবন বদলে দিয়েছে একটা মানুষ বিয়োগ হওয়া মানে শুধু একটা মানুষ চলে যাওয়া তা তো নয় একটা পুরো জীবন পাল্টে যাওয়া বা একটা পরিবারের জন্য পথ চলা পাল্টে যাওয়া তো করোনায় আমার বাবাকে হারিয়েছি এবং এটা নিয়ে আমি সব জায়গায় বলি যে আমাদের জন্য সচেতন হওয়াটা এই সময়ে কতটা জরুরি আমি তো ভ্যাকসিন নিয়েছি আলহামদুলিল্লাহ দুবার নিয়েছি আমার দুটো শট নিয়েছি আশা করছি আপনারাও খুব শীঘ্রই ভ্যাকসিন নিয়ে নেবেন কারণ সরকার আমাদের অনেক সুন্দরভাবে এটার ব্যবস্থাপনা করেছেন এবং আমরা এখন বয়সীমাতে আরও কমিয়ে নিয়ে গেছে সো আই হোপ ইউ ভ্যাকসিনেটেড এখন থেকে বিশ্বে যে কোনো জায়গায় যেতে হলে কিন্তু আমাদের ভ্যাকসিনের প্রয়োজন হবে মানে ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে হয়তো অনেক দেশ আমাদেরকে অ্যালাউ করবে না দেশ বিদেশের কথা বলতেই মনে পড়ে গেল কুয়েতের কথা আপাতত তো সেখানে যেতে পারছি না কিন্তু আমার শৈশব তো সেখানে কেটেছে আমি বড় হয়েছি সেখানে আমার বাবার চাকরি সূত্রে সেখানে যেতে হয়েছিল এবং সেখানে থেকেছি আমার চাইল্ডহুড টিন এজ টাইম ওমেনহুড অনেক কিছু ওখানে স্কুল কলেজ আমাদের তো কলেজ ছিল না প্লাস টু প্রথম ইউনিভার্সিটি প্রথম প্রেম প্রথম দুষ্টুমিগুলো প্রথম স্কুল ফাঁকি সব প্রথম আমার কুয়েতে তো কুয়েতে আমার জন্য খুবই বিশেষ একটি জায়গা এবং কুয়েতের যে সংগঠনগুলো ছিল বাংলাদেশি সংগঠন যেগুলো ছিল সেখানে অনেকগুলো সংগঠনের প্রেসিডেন্ট আমার বাবা ছিলেন সাংস্কৃতিক সংগঠনের প্রেসিডেন্ট রাজনৈতিক সংগঠনের প্রেসিডেন্ট আমার মা সবসময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তিনি ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা অলওয়েজ আমাদের বাসায় রিহার্সালস হতো প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার আসর জমতো আঙ্কেল আংটির আসতো গান হচ্ছে কেউ কবিতা আবৃত্তি করছে কেউ নাচ করছে কেউ নাটক করছে একটা কমপ্লিট কালচারাল এনভায়রনমেন্টে বড় হয়েছি বাংলাদেশ থেকে দূরে থাকা সত্ত্বেও বাংলাদেশকে ধারণ করেছি এটা পুরোপুরি আমার বাবা মার কৃতিত্ব তাদের জন্যই এটা সম্ভব হয়েছে আমি ছোটোবেলায় মারাত্মক চঞ্চল ছিলাম মানে চঞ্চল মানে দুষ্ট না কিন্তু ছটফটে যেটা হতো যে আমার মাথায় সবসময় অ্যাডভেঞ্চারাস বুদ্ধি খেলতো এখনও খেলে আমার বন্ধুরা জানে যে গোটা টিমের মধ্যে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস আমি এবং সবচেয়ে অদ্ভুত আইডিয়াস আমিই দিই ছোটোবেলায় যেটা হতো যে টিউশন হতো আমাদের যেটা স্কুলের পরে যে টিউশন মানে যেমন ফ্রেঞ্চ শিখতে যাচ্ছি বা ম্যাথস শিখতে যাচ্ছি টিউশনে একসঙ্গে দল বেঁধে যাচ্ছি সেখান থেকে অসংখ্যবার পালিয়েছি পালিয়ে খেতে চলে গেছি কোথাও তারপর হচ্ছে দেখা গেল বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে গেছি কোথাও এবং চোরের দশ দিন গৃহস্থের একদিন তো হয় একদিন তো আমি মার কাছে ধরা খেয়েছি এটা খেতেই হবে এবং আমার মা যেরকম তার কাছে ধরা খাবো না এটা আশ্চর্যের ব্যাপার এবং আমার যেটা হতো যে আমি এটা কিনবো আমার এটা ভালো লাগলো এটা আমার চাই মাকে বলতাম বাবাকে বলতাম দিত না আমার মেকানিজম থাকতো হচ্ছে যে বাবার কাছে আমি গিয়ে কান্না করলে এটা পাওনা এটা ইম্পসিবল সো ঠাট করে একদম বাবার সামনে কান্নাকাটি শুরু করতাম সাথে সাথে পেয়ে যেতাম সো এইগুলো ছোটোবেলার খুব মনে পড়ে এই স্মৃতিগুলো আমি শিওর অনেক মেয়েই আমার সঙ্গে রিলেট করতে পারবে কারণ বাবার কাছ থেকে মেয়েদের এই পাওয়াটা আমার মনে হয় খুবই কমন তো ফ্রেন্ডদের সাথে তো অনেক স্মৃতি আছেই কুয়েতের প্লাস আমার গানের বন্ধুরা যারা ওখানে ছিলেন তারা এখন ছড়িয়ে ছিটে আছে সারা বিশ্বে যেখানে যেখানে আমি কনসার্ট করতে যাই মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা হয় আমার বেস্ট ফ্রেন্ড আছে আমেরিকায় ফারা ও আর আমি একসঙ্গে গান গাইতাম কুয়েতে তো ওর সঙ্গেও এখন দেখা হয় গানটা কিন্তু আমার মায়ের কাছে হাতেখড়ি আমার মা মানে আমার বাড়িটা দ্য হোল এনভায়রনমেন্ট ইজ মিউজিক্যাল কারণ আমার আম্মার চাচা আমার নানা উনি হচ্ছেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন ভায়োলিন বাজাতে পারেন বাঁশি বাজাতে পারেন হারমোনিয়ামটা তো নর্মালি মানে আমাদের বাসায় ভাতের প্লেট থাকা আর হারমোনিয়াম থাকা একই অনেক বাঙালির ঘরেই তাই সো ওই এনভায়রনমেন্টে বড়ো হয়ে আমার মা শিখেছেন নজরুল সঙ্গীত কিন্তু উনি গণসঙ্গীত গাইতে পছন্দ করেন ওনার একটা ক্যাসেটও আছে ক্যাসেটের নাম নূর জাহান সেটা নাইনটি ফোরে রিলিজ হয়েছিল সেটা গণসঙ্গীত এবং ওই সময়ে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আমার অ্যালবাম সো এই যে অ্যাক্টিভিজম কিংবা যে কোনো ব্যাপারে মানুষের পক্ষে কথা বলা কিংবা মানুষের জন্য গান গাওয়া কিংবা মানুষের পাশে থাকার ইচ্ছাটা সবসময় আমার বাবা মার কাছ থেকেই এসেছে আর কুয়েতের কথা থেকে আরেকটা জিনিসও মনে পড়লো আপনারা অনেকেই হয়তো এই কথাটা জানেন না আবার অনেকে জানতে পারে আপনাদের ধারণা হয় নর্মালি যে যারা গান করেন কিংবা বিজে আছেন কিংবা এই মিডিয়াতে কাজ করছেন তারা হয়তো রিলিজিয়াসলি অতটা অজ্ঞ না বা জানে না হয়তো আমরা না সেটা জানি না তবে আমি ছোটোবেলা থেকে আমার রিলিজিয়াস লেসেন্স কিন্তু ওইভাবেই নিয়েছি আমার বাবা মা ওইভাবেই করিয়েছেন এবং আমার পরিবার একটা হাজি পরিবার একেবারে আমার বড় দাদা থেকে শুরু করে সবাই সে এই সময় হজ করা আর আমি নিজে কোরআন তিলাওয়াতে তিনবারের চ্যাম্পিয়ন একদম হ্যাটট্রিক এটা কুয়েতে আমার ভাই কোরআন চ্যাম্পিয়ন তো আছেনই ও আজান কম্পিটিশনেরও চ্যাম্পিয়ন এবং আমাদের এটা প্রতি বছরের একটা রীতি কিংবা রেওয়াজ ছিল একটা আয়োজন ছিল যেখানে সব বাচ্চারা একসঙ্গে হয়ে কোরআন শরীফের থেকে তেলাওয়াত করতেন সেটা একটা কম্পিটিশান মানে এই না যে কে ভালো করছে কে কম করছে তা না ইট ইস জাস্ট অ্যান এনকারেজমেন্ট এবং সেখানেও আমার সেই কি বলবো একটা চিহ্ন রয়েছে যে আমি পেরেছি করেছি বা চেষ্টা করেছি কিছু যেমনটা চিহ্ন রয়েছে আমার গানে কুয়েতটা আমার কাছে অনেক বিশেষ কুয়েতের জীবনটা আমার কাছে অনেক বিশেষ এবং কুয়েতের যেসব বাঙালি আছেন এখনও তারাও আমার কাছে অনেক বিশেষ ইনফ্যাক্ট কণ্ঠে পার্টিসিপেট করার পিছনে দে দেওয়ার মাই বিগেস্ট এনকারেজেস তারা সবচেয়ে বেশি এনকারেজ করেছে এবং দু হাজার নয় যখন আমি সেরা কণ্ঠে এনরোল করলাম নয়টা মাস একটা গানের প্রতিযোগিতা হয়েছে অন্য কারোর সঙ্গে নয় আমার নিজের সঙ্গে প্রতিযোগিতা হয়েছে প্রতিনিয়ত নিজেকে ভালো আরও ভালো আরও সুন্দর আরও পরিপূর্ণ আরও শার্পন্ড করে নিজেকে প্রেজেন্ট করার যে প্রতিযোগিতা সেটা হয়েছে সেটা তো আপনারা সবাই দেখেছেন জেনেছেন এবং আপনাদের সঙ্গে আমার যে কমিটমেন্ট কারণ আপনারা আমাকে ভোট দিয়েছেন সে কমিটমেন্টের কারণেই কিন্তু আমি আর কুয়েতে ফেরত যাইনি আমি বাংলাদেশে সেটেল হয়ে গিয়েছি আমি আমার নানাবাড়িতে থেকেছি আমার বাবা মা কুয়েতে থেকেছে তখন আমার মামা মামির সঙ্গে থেকেছি দ্য স্ট্রাগল ওয়াজ রিয়েল কারণ আমি বড় হয়েছি দেশের বাইরে কিন্তু বাংলাদেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে আমার অনেক সময় লেগেছে আমার অনেক কষ্ট হয়েছে সেটা যে কোনো জায়গায় গেলেই নতুন একটা এনভায়রনমেন্ট হলে যে কারোরই হবে আমার একটু বেশিই হয়েছে বাট এখন পর্যন্ত এই যে আপনারা আমার কথা শুনছেন এটার মানে আমি সফল আমার এই কষ্টটা ব্যর্থ হয়নি বৃথা যায়নি আমি দু হাজার ডিসেম্বরের চব্বিশ তারিখে যখন চ্যাম্পিয়ন হলাম এই স্মৃতিটা তো অন্য কিছুর সঙ্গে আসলে মিলে না এখনও আমাকে অনেকে এই ফুটেজটা দেখে হাসে এবং খ্যাপায় কারণ আমি আমার ক্রাউনটা পাওয়ার পর যখন দাঁড়িয়েছিলাম তখন কান্না করতে করতে মা কই মা এরকম এরকম বলছিলাম এবং আই ওয়াজ ক্রাইং অন স্টেজ লাইক আ বেবি কারণ বাবা তো কুয়েতে ছিল তো মা দেশে ছিল বাবা পেছন থেকে যুদ্ধ করেছে মা একেবারে সম্মুখে যুদ্ধ করেছে আমার জন্য সেই রাজশাহীর ছয় ডিগ্রি সেলসিয়াসে আমার গ্রামের সব মানুষ বাস ভাড়া করে গিয়েছিল আমার ফুপুরা আমার মামারা মানে অসংখ্য অসংখ্য মানুষ আমার সাপোর্টার্স আমার আত্মীয় স্বজন গ্রামের মানুষ বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে ছিল সেই ছয় ডিগ্রি সেলসিয়াসে কাঁপতে কাঁপতে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট প্রথমে তো থার্ড ঘোষণা হয় তারপর সেকেন্ড তারপর ফার্স্ট আমার ফুপুর মনে হয়েছে আমি হয়তো থার্ড বা সেকেন্ড হবো আমি হয়তো ফার্স্ট হব না মানে যদি না হয় মে ফার্স্ট তাহলে তো সেকেন্ড থার্ড তো অন্তত হতে হবে আর কি থার্ড যখন ঘোষণা করে ফেললো আমার ফুপু তখন স্টাক হয়ে গেল একেবারে ওকে থার্ড গেল এখন সেকেন্ড সেকেন্ড সেকেন্ডও যখন ঘোষণা করা হয়ে গেল এবং আমি নাই আমার ফুপুর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল সেই মাঠে আমার ফুপু অজ্ঞান তাকে ধরাধরি তাকে পানি দেওয়া এবং তাকে পানি ছিটা দিতে দিতে আমার নাম অ্যানাউন্স হলো চ্যাম্পিয়ন তখন আমার ফুপু আবার জীবিত হয়ে গেল এরা খুব একটা ফান ফ্যাক্ট এটা অনেকেই জানে না এই যে এত এত স্মৃতি এত মানুষের ইমোশনস জড়িত আসলে এবং আমাকে আমার ইনবক্সে তখন ফেসবুকের ইনবক্সে অনেকে লিখতো আপু আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সঙ্গে কুয়েতবাসী লিখতো বিশেষ করে প্রবাসী ভোটস আমি অনেক পেয়েছিলাম কারণ আমি প্রবাসী ছিলাম বলে এই ইমোশনগুলো নিয়ে আমি কোনো ভনিতা করতে চাইনি এই ইমোশনগুলোকে আমি সম্মান করতে চেয়েছি এই কারণে আমি কুয়েত থেকে সব গুটিয়ে বাংলাদেশে স্থায়ী হয়েছি সাতাইশে ডিসেম্বর সম্ভবত দু আমার ফার্স্ট প্লেব্যাক এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার জাজ সম্মানিত জাজ প্রিলিমিনারি টাইমে শ্রদ্ধেয় মনসাহা দাদা উনি আমাকে এই সুযোগটি করে দিয়েছিলেন গানটি ছিল মায়ের জন্য পাগল চলচ্চিত্রে গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় কবির বকুল ভাই উনিও আমার একজন সম্মানিত বিচারক ছিলেন আমি চ্যাম্পিয়ন হওয়ার তিন দিন পর আমি প্রথম প্লেব্যাক করেছি সেই থেকে প্লেব্যাক করেছি নিয়মিত একটা মানুষের সব কাজ কখনোই উদযাপিত হয় না সেলিব্রেটেড হয় না মনের কোঠায় হয়তো সেটা করা না নাড়তেও পারে একজন শিল্পীর ঝুলিতে একটা একটা গানও যথেষ্ট তাকে সারা জীবন বাঁচিয়ে রাখার জন্য আমার রুটটা ক্লাসিক্যালে কারণ কুয়েতে আমি গান শিখেছি যেটা আমার মায়ের মা তো আমার হাতে খড়ি কিন্তু এরপর আমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল শিখেছি আমি পাটেয়ালা ঘরানার একজন শিক্ষার্থী এবং আমার টিচার শ্রদ্ধেয় কেকা মুখার্জি ওনার কাছে আমি শিখেছি আমি সঙ্গীতালয়ের ডিপ্লোমা করেছি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে আমার মেজর হচ্ছে ভোকাল ক্লাসিক্যাল এবং মাইনার হচ্ছে নজরুল সঙ্গীত গানের ধারাটা আমি আমি শিখেছি ওটা আমার রুটস ওটা কিন্তু আমি গেয়েছি সব ধরনের গান এবং আমি বুঝতে পেরেছি আমি সবচেয়ে কমফোর্টেবল প্লেব্যাকে আমার টার্নিং পয়েন্টটা ছিল আসলে দু সালে পাসওয়ার্ড চলচ্চিত্রে আগুন লাগাইল দিয়ে খুবই সারপ্রাইজিং কারণ আমি এই ধরনের গান গাই না সাধারণত আমি আধুনিক গানের শিল্পী আমি মেলোডিয়াস রোমান্টিক গানের শিল্পী মানে এর আগেও কিন্তু আমি সাকিব ভাইয়ের জন্য গান গেয়েছি বুবলির লিপে গান গেয়েছি অপু বিশ্বাসের লিপে গান গেয়েছি কিন্তু ওইটা ততটা জনপ্রিয় হয়নি যতটা আগুন লাগাইলো হয়েছে মানুষ ওটা পছন্দ করেছে শুধু আমি না অনস্ক্রিনে বুবলির চমৎকার এক্সপ্রেশনস নাচ সাকিব ভাইয়ের এক্সপ্রেশনস সব মিলিয়ে একটা সুন্দর গান হয়েছে এবং দ্যাট ওয়াজ মাই একটা বিগ টার্নিং পয়েন্ট ইন টার্মস অফ প্লেব্যাক শুধু স্টুডিওতে গিয়ে একটা গান গেয়ে আসলাম ওই পর্যন্ত না আমি চাই যে আমার গানটা আরও মানুষের জীবন ছুঁয়ে যাক আমার গানটা বা সঙ্গীত মিউজিক অ্যাজ আ ম্যাটার মানুষের জীবন ছুঁয়ে যাক এই কারণেই আমার পরিকল্পনা হচ্ছে মিউজিক হিলিং মিউজিক হিলিং নিয়ে কাজ করার আমি এই মুহূর্তে তো পড়ছি বাচ্চাদের নিয়ে বাচ্চাদের বিকাশ নিয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করেছি আমার ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে কাজ করা ডিস্ট্রেসড বাচ্চারা যাদের অনেক ট্রমা যাদের জীবনে অনেক নেগেটিভ অনেক আনওয়ান্টেড কিছু ঘটেছে সেটাকে সঙ্গীত দিয়ে কোনোভাবে তাদেরকে একটু মলম দেওয়া যায় কিনা তাদের হৃদয়ে তাদের মস্তিষ্কে সেটাই চেষ্টা করব এবং আম শিওর আপনার সবাই আমার সঙ্গে এগ্রি করবেন যে মিউজিক ইজ ম্যাজিক মানুষের প্রত্যেকটা ইমোশনে মিউজিক অনেক বড় একটা ক্যাটালিস্ট মানে আমার কষ্ট লাগছে আমি একটা কষ্টের গান শুনলাম কান্না করে কষ্টটা বের হয়ে গেল কিন্তু আমি এক্সপ্রেস করে ফেললাম অ্যান ইটস গন আমার খুব আনন্দ হচ্ছে আমি রমজানের ঈদটা রমজানের রোজা শেষে এলো খুশি ইচ্ছা করতেই পারছি না আমার মনেই হবে না যে রোজার ঈদ আসলো এই যে মিউজিক আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে কিংবা ছোটোবেলায় ওই যে মা গাইতেন ঘুম পাড়ানি মাসি পিসি এই যে ছোট ছোটো মিউজিকগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই ছোট ছোট মিউজিক দিয়েই ছোট ছোট মানুষগুলোর জীবনটা একটু ছুঁয়ে যেতে চাই আমি চাই আমি জানি না কতটুকু পারবো তো আমার গান দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সেটাই একটা কোয়েশ্চেন আমি প্রায় পাই এবং সেটাতে আমি খুবই কি লজ্জিত হই কারণ একেবারে লজ্জাজনক একটা লজ্জাজনক ট্রাই বলবো হয়েছে সেটা হচ্ছে আমার সিনেমাতে ছোট একটা রোলে অ্যাক্টিং করা হোক কিংবা একেবারে নাটকের সিরিজে পরপর অ্যাক্টিং করা হোক কিংবা টিভিসিতে অ্যাক্টিং করা হোক সবগুলোই আমার অনুরোধে ঢেকে গিলতে গিয়ে হয়েছে আমি এখনও সবার সামনে বলি বলতে চাই যেটা আমি বারবার সব প্রডিউসারকে সব ডিরেক্টরকে এবং আমার প্রিয় অনেক লেজেন্ড যারা আমাকে অ্যাক্টিংয়ের জন্য বলেছে তাদেরকেও আমি একেবারে সম্মানেশই না করেছি যেটা বলি সেটা হচ্ছে আমি অভিনয় পারি না আমি অভিনয় কখনো শিখিনি কিছু মানুষ থাকে তারা একেবারে ন্যাচারালি অ্যাক্টিংটা পারে তার উপর তারা হয়তো ব্রাশ করে করে আরও পরিপক্ক হয় বা তাদের স্কিলটাকে আরও ভালো করে কিন্তু আমার তো ন্যাচারালি অভিনয় করার কোনো স্কিল নেই সো আমি ওটাকে শার্পেন করবো কীভাবে হয়তো হবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা থাকলে বাট সেটাও আমার নেই সো অভিনয়টা আমার কাছে গানের জন্য এক্সট্রা একটু যে করা ওইটুকুই তবে হ্যাঁ আমি ছোট ছোট রোলস করেছি যেমন লাল টিপ চলচ্চিত্রে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল সেটা করেছি ছোট কাকুর সিরিজ ছিল শ্রদ্ধীয় আফজাল হোসেনের ডিরেকশনে সেখানে করেছি অভিনয় তবে এটা আমি আমার একটা ভালো লাগার বিষয় যে অভিনয়ের একটা ছোটোখাটো হাতেখড়ি আমার যার কাছে হয়েছে তিনি দ্য আফজাল হোসেন সো আই এম ভেরি লাকি আর টিভিসি করেছি আমি একটা টেলিকম কোম্পানির কয়েকটা টিভিসি করেছি বাট না আর না এর মধ্যেও আমাকে যত মানুষ বলেছে আমি রাজি হইনি বা করতে চাইনি বলে না যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান আই এম জাস্ট লাইক দ্যাট আমি সঙ্গীত বিষয় শেখার জন্য অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি কারণ আমার মনে হয়েছে যে এই শিল্পী যখন কথা বলবে আমি তার কাছ থেকে শিখতে পাবো এই শিল্পী যখন গান গাইবে আমি দেখতে পাবো কিভাবে গাইছে মাইক্রোফোনটা কীভাবে রাখছে তার থ্রোয়িংটা কীরকম এক্সপ্রেশনটা কীরকম এবং তাই হয়েছে গান গাওয়াটা তো শুধু গান গাওয়া না এটার পিছনে অনেক একটা ফিলসফি কাজ করে শিল্পীর অনেক শিল্পীর ফিলসফি জেনেছি আমি সেটা আমার জীবনে হেল্প করেছে টিভি প্রোগ্রামস আমি প্রডিউস করেছি আমি ডিরেকশন দিয়েছি নিতান্তই ভালো লাগা থেকে এবং শিখার আগ্রহ থেকে আমি সবসময় শিখতে চাই এই কারণে পড়াশোনাটাও আমার আন্ডারগ্র্যাড সেটা ছিল কিন্তু মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে আমার মেজর ছিল পাবলিক রিলেশনস পি আর জার্নালিজম নিয়ে আমার সবসময় একটা খুবই কিউরিয়সিটি কাজ করি কিউরিওসিটি ঠিক না আমি এই পেশাটাকেও খুবই সম্মান করি এই চ্যালেঞ্জটাকে আমি খুবই সম্মান করি প্রত্যেকটা প্রফেশনে একটা চ্যালেঞ্জ আছে যেমন আমি ছোটোবেলা থেকে দেখেছি নিশা পিল্লাইরা বিবিসিতে এই যে এই ফিমেল ফিগাররা কী সুন্দর করে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছে একটা একেবারে যুদ্ধের জায়গায় গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তারা রিপোর্ট করছে রিপোর্টার্স অন ফিল্ড রিপোর্টার্স কী সুন্দর করে পাশে কি হচ্ছে সেটাকে মাথা ঠান্ডা করে আবার ইনফরমেশনটা মানুষকে দিচ্ছে এই যে ইনভেস্টিগেশনটা এই চ্যালেঞ্জের ব্যাপারটা আমাকে খুব ইন্ট্রিগ করতো প্রবাবলি এই কারণেই আমার বিয়েটাও হয়েছে একটা সাংবাদিকের সঙ্গে আমরা তো আসলে বন্ধু ছিলাম আছি এখনও এখন ওর ভাষায় এখন রেজিস্টার্ড বন্ধু তো সেই বন্ধুত্বটা ছিলই কারণ আমাদের মন মানসিকতার একটা মিল আমাদের ভালো লাগাগুলোর মিল আছে কোথায় যেন এবং ও যেমন আমার মাকে আগে পটিয়েছে তারপর বাবাকে পটালো ওর যেই ঠান্ডা মাথায় একটা 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 করে ওকে এটা টিক এটা টিক এটা ডান এটা ডান এই যে এই কাজগুলো করা এটা আমার কাছে খুব ভালো লাগে কারণ আমি এত ঠান্ডা মাথার মানুষ না সো ও ঠান্ডা মাথার মানুষ আমি হচ্ছি চটপটে টাইপের দুটো মিলে আমার মনে হয় যে আই থিঙ্ক সো অ্যান্ড আই সো টু বি দ্য পারফেক্ট কাপল আমাদের দেশের আর্টিস্টরা যে গানটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছে সালিউট টু দেম শুধু পৃষ্ঠপোষকতার অভাব মনে হয় আমার কাছে আর কিছুই না এত ট্রেমেন্ডাস ট্যালেন্টস আছে আমাদের এখানে আমি এক্সাম্পল দিই হলিউডে যারা গান করেন কিংবা বলিউডে যারা গান করেন একজন গায়িকা একজন গায়ক একজন শিল্পী গাওয়ার পর স্টুডিওতে যে ইকুইপমেন্ট দিয়ে কাজ করা হয় তার কণ্ঠের উপর সেগুলো বাংলাদেশে নেই তো আমি যে একটা গান গিয়ে আসলাম বা উমুক আর্টিস্ট একটা গান গিয়ে আসলো তার কণ্ঠটা আমি আমার ইকুইপমেন্ট দিয়ে শুনছি না সঙ্গে সঙ্গে কিন্তু অডিয়েন্স কম্পেয়ার করছে হলিউডের একটা গানের সঙ্গে কিন্তু ভাই আমার তো সেম ইকুইপমেন্ট না কিন্তু আমাকে ফাইট করতে হচ্ছে তাদের সঙ্গে এখনও আমাকে একটা অ্যালবাম করতে হলে একটা গানের ভিডিও বের করতে হলে স্পন্সার্স খুঁজতে হবে স্পন্সার্স হয়তো দিবে না কারণ হচ্ছে এন্টারটেনমেন্ট এরিনাটা কেমন যেন মনে হয় যে একটা সবচেয়ে শেষে সব থাকার পর কিছু থাকলে ওখানে যাবে কিন্তু সংস্কৃতি কিংবা কালচার একটা সমাজ একটা দেশ একটা জাতির পিলার অনেক ইম্পর্ট্যান্ট একটা পিলার এই পিলারটাকে আমার মনে হয় যে আরও অনেক বেশি পৃষ্ঠপোষকতা দেয়া দরকার আছে আর অনেক সাপোর্ট দেয়া দরকার আছে একা পিলারটা তো দাঁড়াতে পারবে না অনেক বেশি সাপোর্ট হলে পিলারটা আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এত মানুষের ভালোবাসা পাই এত সম্মান পাই এটা অনেক ভাগ্যের ব্যাপার খুব ভাগ্যবান না হলে এরকম হয় না আমি দেশে আসার সিদ্ধান্ত নিয়েছি জীবনের খুব ক্রুশিয়াল একটা মোমেন্টে তারপরে শেষের কণ্ঠে নাম দিয়েছি তারপরে এই যে আপনাদের সঙ্গে এই এই যাবৎকালে এত এতদিন এই এক যুগ আমি থেকেছি গান গেয়ে আসছি সো আই থিঙ্ক এভরি ডিসিশন ওয়াজ রাইট ফর দ্যাট টাইম লাইফটাকে এই যে এনজয় করা এনজয় করা ইন দ্য সেন্স আমি যা করছি ওই মুহূর্তে সেটাতে হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেড থাকলে ওইটার রেজাল্টটা আমি হানড্রেড পার্সেন্ট পাবো আশা করি এবং ওইটার রেজাল্ট যদি আমি হানড্রেড পারসেন্ট পাই আমার খুশিটা আমার আনন্দটা ওরকমই হবে তাই না তাই ওই আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে জীবনকে উদযাপন করতে পারাটাই আমার মনে হয় দ্যাট উড লিড টু সাকসেস আই থিঙ্ক সো নাও হতে পারে তবে এটাই আমার মন্ত্র আমার জীবনের সবচেয়ে ভালো সময় আমার জীবনের সবচেয়ে খারাপ সময় আপনারা আমার পাশে ছিলেন আমার দর্শক আমার সঙ্গে ছিল আছে তাই আপনাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ ভালো গান মন্দ গান সোশ্যাল মিডিয়াতে কোনটাকে আমরা সাপোর্ট করব। বা এমনিও কোনটাকে আমরা সাপোর্ট করব। সেটার বিচারক কিন্তু আপনারা দর্শক তাই আপনারাই সুন্দর গান ভালো গান উপভোগ করুন শুনুন সবার মাঝে ছড়িয়ে দিন এভাবেই আপনি আপনার প্রিয় শিল্পীকে কিন্তু সাপোর্ট করলেন সবাই ভালো থাকবেন অতপর আমির আজকের এই পর্বটিতে আমার গল্প বলেছি আগামী পর্বে আরেক অতিথি আপনাদের প্রিয় কোন অতিথি প্রিয় মুখ হয়তো তার গল্প বলবে আপনারা উপভোগ করবেন সেই আশা ব্যক্ত করছি সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সময়টা হয়তো একটু আলাদা আমাদের অনুকূলে নেই তবে আমরা চেষ্টা করলেই আবার সুন্দর সময় আমরা ফিরে পাবো Take care. I love you all.